প্রথম একদিনের ম্যাচে ইংল্যান্ডকে উড়িয়ে দিলেও লর্ডসে দ্বিতীয় একদিনের ম্যাচে হেরে যায় ভারত। তৃতীয় ম্যাচ আজকে, সেই ম্যাচ জিতলে সিরিজ পকেটে। লর্ডসে সুযোগ ছিল সিরিজ জয়ের, ব্যাটিং ব্যর্থতায় সেই ম্যাচে হেরে রবিবার ম্যানচেস্টারে সিরিজ নির্ণায়ক ম্যাচ খেলতে নামবে ভারত। গুরুত্বপূর্ণ সেই ম্যাচে আকাশ মেঘলা থাকবে বলে জানিয়েছে ইংল্যান্ডের আবহাওয়া দপ্তর। 50 ওভারের সেই ম্যাচে বৃষ্টি হবে না বলেই মনে করা হচ্ছে। তাপমাত্রা থাকবে 18 থেকে 31 ডিগ্রি সেলসিয়াস, 14 থেকে 16 কিলোমিটার গতিবেগে বইবে হওয়া। বৃষ্টি নয়, দুই দলের ক্রিকেটারদের কাছে চিন্তার কারণ হয়ে উঠতে পারে এই গরম, বিশেষ করে ইংল্যান্ডের ক্রিকেটারদের কাছে। ভারতীয় ক্রিকেটাররা গরমের মধ্যে খেলতে অভ্যস্ত। প্রথম একদিনের ম্যাচে চোটের জন্য খেলতে পারেননি বিরাট কোহলি, দ্বিতীয় ম্যাচে ফিরলেও তিনি রান পাননি। ওভালে যশপ্রীত বুমরার দাপটে ইংল্যান্ড শেষ হয়ে যায় 110 রানে। ব্যাট করতে নেমে সেই রান অনায়াসে তুলে নেন ভারতের দুই ওপেনার রোহিত শর্মা এবং শিখর ধাবন। দ্বিতীয় ম্যাচে 246 রান তোলে ইংল্যান্ড, রোহিত শিখর বিরাটরা রান না পাওয়ায় 146 রানে শেষ হয়ে যায় ভারত। ভারতীয় সময় আজ বিকেল 3:30 থেকে শুরু হবে তৃতীয় ম্যাচ। আজকের ম্যাচটা কে জিতবে, ভারত না ইংল্যান্ড? অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানাই। তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।